বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সম্পন্ন অনেক সংস্কৃতিতে মিশ্রিত আর নিরন্তর প্রগতির দিকে বেড়ে ওঠা আমাদের দেশ আজ পৃথিবীর সামনে নতুন দৃষ্টান্ত স্থির করছে। আমরা সবাই জানি যে ভারতবর্ষ বহু শতাব্দী ধরেই এক কৃষি প্রধান দেশ, যেখানে 70% বেশি লোক গ্রামে বসবাস করে আর যাদের প্রধান অবলম্বন হল শুধুমাত্র চাষাবাদ করা। আর যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে সবুজ বিপ্লব আমাদের দেশে অনেক আগে থেকেই এসেছিল আর এর আরম্ভের সফর যথেষ্ট লাভজনক হয়েছে। সবুজ বিপ্লব আর কৃষিতে নতুন প্রযুক্তি আসা সত্ত্বেও আমাদের দেশের কৃষকদের অবস্থা এখনো পরিবর্তন হয়নি। আজ অবস্থা এমন যে আমাদের কৃষকেরা এই ক্ষেতগুলিতে ধান উৎপন্ন করার জন্য যতটা পরিশ্রম করে আর অর্থ লাগায় ততটা লাভ ওদের হয় না। এছাড়া খরা, পাওনাদারদের ঋণ, উৎপাদন যা পরিবারের জন্য সম্পূর্ণ হয় না, আর ফসলের মধ্যে পোকা লাগার ভয় সর্বদা লেগেই থাকে। মোটামুটি যদি দেখা যায় তো আমাদের দেশে কৃষকদের অবস্থা সবসময় এইরকমই ছিল আর তাদের নিজেদের জীবিকা নির্বাহ করার জন্যে বহু রকম প্রতিদ্বন্দ্বিতা সম্মুখীন হতে হতো। কিন্তু এখন আমাদের কৃষক ভাইদের জীবন শোধরানোর জন্য এক প্রচেষ্টা করা হচ্ছে। दुख भरे बिन बिटरे भैया तब सुख आयो रे मन जीवन में नया लायो रे ओ, दुख भरे बिन बिटरे भैया तब सुख आयो रे मन जीवन में नया लायो रे होय होय दुख भरे दिन बिटरे भैया आगे है। এখন আপনাদের সব কৃষক ভাইদের জীবন সুখে ভরিয়ে তোলার জন্য মোদি কেয়ার আপনার সবার সাথে যুক্ত হবার জন্য তৎপর হয়েছে। মোদি কেয়ার, যে কিনা ভারতের এক প্রসিদ্ধ কোম্পানি আর যার বহু প্রোডাকশন দেশের সমস্ত রাজ্যে বিক্রি হয় এবং কেনা হয়। এই মোদি কেয়ার সমস্ত ভারতীয় কৃষকদের জীবনকে উজ্জ্বল করে তোলার জন্য পেশ করছে অ্যাক্টিভ 80। অ্যাক্টিভ 80, যার ব্যবহারের ফলে আপনারা সব কৃষক ভাই নিজেদের ক্ষেতে সোনা আর গাছে পয়সা ফলাতে পারবেন। যবে থেকে আমি অ্যাক্টিভ 80 পেয়েছি তবে থেকে আমি একে সমস্ত ফসলের মধ্যে প্রয়োগ করছি আর তখন থেকে উৎপাদনও খুব ভালো হচ্ছে আর আমদানিও খুব ভালো হচ্ছে। অ্যাক্টিভ 80 এক অদ্বিতীয় আর আধুনিক উৎপাদন, যা আপনি বেশিরভাগ সমস্ত কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক, পাতার খাদ, পাতা ঝাড়ক আর চারা গাছ পোষকের সাথে মিলিয়ে তার প্রভাবকে আরও বৃদ্ধি করতে পারে আর পোকা, আগাছা এবং অসুখের ওপর ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। অ্যাক্টিভ 80 এই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখে, যাতে কীটনাশক বরবাদ অথবা বেকার না হয়ে যায় আর কৃষকদের কীটনাশকের ন্যূনতম ব্যবহারের দ্বারা যাতে দ্বিগুণ লাভ হয় আর বেশি ফসল উৎপন্ন হয়। আমি আমার আখের ক্ষেতে আগে চারবার করে স্প্রে করতাম কীটনাশক আগাছানাশকে। যবে থেকে আমি অ্যাক্টিভ 80 পেয়েছি তখন থেকে আমি দুবার স্প্রে করছি। আমার বেশ অনেকটাই পয়সা সাশ্রয় হচ্ছে, কীটনাশকেও অর্ধেক ওষুধ লাগাতে হচ্ছে আর খুবই ভালো আখ উৎপাদন হচ্ছে আর উপার্জন যথেষ্ট ভালো হচ্ছে। সত্যি খুব আনন্দ হচ্ছে। আমাদের দেশে সমস্ত কৃষক কীটনাশকের প্রয়োগ করে। কীটনাশক বেশি প্রভাবশালীভাবে তখনই কাজ করে যখন তা ছেটানোর ফলে ছোট চারাগাছের ওপরের স্তর পুরোপুরি ভিজে যায় আর পাতাগুলোর বেশিরভাগ জায়গার ওপর তা ছেটানো যেতে পারে। সত্যি কি এরকম সম্ভব? না, ছেটানোর ফলে কীটনাশক বিন্দুর আকারে পাতার ওপর ছড়িয়ে পড়ে আর বিশেষ করে চকচকে পাতার ওপর গড়িয়ে পড়ে তা নষ্ট হয়ে যায়। এইভাবে কীটনাশকের অর্ধেকের বেশি কার্যকুশলতা আর প্রভাব শেষ হয়ে যায়। এটি ফোঁটা আর পাতার উপরিভাগের মধ্যের উত্তেজনার কারণে হয়। অ্যাক্টিভ 80 এক এমন প্রভাবশালী উৎপাদন যা কীটনাশকের দ্রবণের মধ্যে মেলালে তা উত্তেজনাকে শেষ করে, চারাগাছ আর পাতার সবচেয়ে বেশি ভাগে ভিজে আর ছড়িয়ে যায় আর কীটনাশকের ক্ষমতাকে বৃদ্ধি করে। চলুন দেখা যাক কেমন করে তা হয়। এই পাতাগুলোর ওপর আমরা শুধুমাত্র কীটনাশককে ছড়িয়ে দিলাম, পরিণামস্বরূপ কীটনাশক পাতার ওপর বিন্দুর রূপ নিয়ে নিল আর এখানে সম্পূর্ণরূপে উপরিভাগের ওপর ছড়িয়ে পড়তে পারল না। এখন আমরা অ্যাক্টিভ 80-র কিছু ফোঁটা কীটনাশকে মিলিয়ে দিচ্ছি।
আর একে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাক্টিভ 80 মিশ্রিত কীটনাশক মিশ্রণকে আমরা অন্য পাতার ওপর ছিটিয়ে দিচ্ছি। পরিণাম আপনার সামনেই আছে। অ্যাক্টিভ 80 মিশ্রণ পাতার ওপর বিন্দুর আকার ধারণ করে না, এটি পাতার উপরিভাগে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে আর তাকে খুব ভালোভাবে ভিজিয়ে দেয়, আর এর ফলে কীটনাশকের কার্যকুশলতার বৃদ্ধি হয় আর নষ্টও কম হয়। আমি চাষ করি যেমন পেয়ারা, বেগুন, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম ইত্যাদি, যার ওপর আমি কীটনাশক ওষুধের স্প্রে করতাম। স্প্রে খুব ভালোভাবে ছড়িয়ে পড়তো না আর 5-6 বার স্প্রে করতে হতো। যবে থেকে আমি অ্যাক্টিভ 80 পেয়েছি তবে থেকে 2 অথবা 3 বার স্প্রে করলেই কাজ হয়ে যাচ্ছে আর ফসলও খুব ভালো হয়ে যাচ্ছে আমাদের। এবার কথা হলো অ্যাক্টিভ 80 প্রয়োগ কেমনভাবে করতে হবে। খুবই সহজ। কীটনাশক, ছত্রাকনাশক, পাতার খাদ, পাতা ঝাড়ক আর চারাগাছের পোষকের সাথে আপনারা সবাই কৃষক ভাই 15 লিটার জলে 5 মিলিলিটার অ্যাক্টিভ 80 প্রয়োগ করতে পারেন। ছত্রাকনাশকের সাথে 15 লিটার জলে 20 মিলিলিটার অ্যাক্টিভ 80 পর্যাপ্ত হয়। মনে রাখবেন, মিশ্রণে কীটনাশক কৌটোর ওপর ছাপা নির্দেশ অনুসারে কীটনাশকের পরিমাণ মেলাবেন আর তাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আসুন, এবার আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কীটনাশকে অ্যাক্টিভ 80 মিশিয়ে ছেটালে বুদ্ধিমানের মতো কাজ করা হবে। অ্যাক্টিভ 80 কেবল কীটনাশকের সাথেই মেলানো হয় না, এমনকি অ্যাক্টিভ 80কে এক সিঞ্চনের কাজের উদ্দেশ্যেও প্রভাবশালী রূপে প্রয়োগ করা যেতে পারে। যদি ভালোভাবে দেখা যায় তো অ্যাক্টিভ 80 জলকে মাটির গভীর পর্যন্ত আরও তীব্রভাবে যেতে সাহায্য করে এবং সুনিশ্চিত করে যে জলের যেন ন্যূনতম অপচয় হয়। এর 80% সক্রিয় তত্ত্ব জলের আর্দ্রতাকে বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ সিঞ্চনের সময় এবং পরবর্তীকালে ক্ষেতের আর্দ্রতা বেশি সময় পর্যন্ত বলবৎ থাকে। আসুন আমরা আপনাকে এক সহজ উদাহরণ দিয়ে দেখাই যে কেমন করে অ্যাক্টিভ 80 মাটির গভীর পর্যন্ত জলকে পৌঁছতে সাহায্য করে। এখানে একটা কার্ডবোর্ড আছে যা আমাদের মাটির মতো আলাদা আলাদা পরতে বিভক্ত। এখন আমরা কার্ডবোর্ডের 2 টুকরোকে সাধারণ জল আর জল এবং অ্যাক্টিভ 80 মিশ্রণের মধ্যে রাখছি। এদের বাইরে বার করে দেখলে পরিণতি আপনাদের সামনে এসে যাবে। সাধারণ জলে মেশানো কার্ডবোর্ড সম্পূর্ণরূপে ভেজে নিই, যখন কিনা অ্যাক্টিভ 80 আর জলের মিশ্রণ কার্ডবোর্ডকে সম্পূর্ণরূপে ভিজিয়ে দিয়েছে। শুধু এটাই নয়, কার্ডবোর্ডের ভেতরের স্তর দেখলে আমরা দেখতে পাব যে অ্যাক্টিভ 80 আর জলের মিশ্রণ কার্ডবোর্ডের স্তরগুলিতে সম্পূর্ণভাবে মিশে গেছে। এখন আমরা অন্য কার্ডবোর্ডকে দেখব, ওর স্তরগুলি শুকনো আর জল সম্পূর্ণভাবে স্তরগুলির মধ্যে মিশে যায়নি। আপনারা সবাই অ্যাক্টিভ 80 জলের সাথে প্রভাবশালী প্রভাব দেখলেন। আসুন এবার দেখা যাক অ্যাক্টিভ 80 কেমন করে জলের সাথে মিশে মাটিতে ছড়িয়ে পড়ে। এটা একটা কার্ডবোর্ড। এই কার্ডবোর্ডের ওপর আমরা 2 ফোঁটা জল ঢালছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই 2 ফোঁটা নিজের জায়গাতেই রয়েছে। এবার আমরা একটুখানি অ্যাক্টিভ 80 একটা ঢাকনাতে নিচ্ছি। এরপরে আমরা ছুঁচের কোণা দিয়ে অ্যাক্টিভ 80-র 1 ফোঁটা হালকাভাবে ছুঁয়ে দিলাম। এর প্রভাব দেখতে পাচ্ছেন আপনারা, ফোঁটাটা সম্পূর্ণভাবে বোর্ডের ওপর ছড়িয়ে পড়েছে, অন্য ফোঁটাটাও ওই রকম অবস্থাতেই রয়েছে। আমি আমার গম আর আখের ক্ষেতে 5-6 বার সিঞ্চন করতাম, কিন্তু যবে থেকে আমি অ্যাক্টিভ 80 পেয়েছি শুধুমাত্র 2 থেকে 3 সিঞ্চনে কাজ হয়ে যাচ্ছে, কারণ এটি অনেকক্ষণ পর্যন্ত আর্দ্রতা রক্ষা করে আর এর ফলে আমার 3 বার সিঞ্চন করা বেঁচে যায়। এবার কথা হচ্ছে যে কেমন করে অ্যাক্টিভ 80-র প্রয়োগ সিঞ্চনের জন্য করতে হবে। খুবই সহজ। 160 মিলিলিটার অ্যাক্টিভ 80 80 লিটার জলে 1 একর ক্ষেতের জন্য পর্যাপ্ত হয়। যদি জল 80 লিটারের বেশিও হয় তাহলেও আপনি কেবল 160 মিলিলিটার অ্যাক্টিভ 80-র প্রয়োগই করবেন। মোদিকেয়ার
অ্যাক্টিভ এটি কেবল কীটনাশক আর সিঞ্চনের জন্যই প্রয়োগ করা হয় না, এমনকি এর আরও অনেক সুবিধে আছে। অ্যাক্টিভ এটি বেশিরভাগ কীটনাশক পাউডার এবং তেল আধারিত দ্রব্যকেও সমানভাবে মেশাতে সাহায্য করে। আসুন দেখা যাক কেমন করে। যখন পাউডারওয়ালা কীটনাশককে জলের মধ্যে মেশানো হয়, তখন এ জলের মধ্যে পুরোপুরি মেশে না আর জলের স্তরের ওপর ভাসতে থাকে। এখন আমরা অ্যাক্টিভ এইটির কয়েকটা ফোঁটা জলের মধ্যে মেশাচ্ছি আর একে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখন কীটনাশক পাউডারকে জল আর অ্যাক্টিভ এইটির মিশ্রণে মেশানো হলো। পরিণাম আপনাদের সামনেই দেখা যাচ্ছে। এটি সম্পূর্ণভাবে জলের মধ্যে মিশে গেছে। আমি যখন কীটনাশক পাউডার ব্যবহার করতাম, তখন তা জলের মধ্যে মিশত না আর তাতে দানা হয়ে যেত। এখন কীটনাশক পাউডারে আমি অ্যাক্টিভ এইটি মেশাই, এতে দানা হয় না আর এটি খুব ভালোভাবে জলে গুলে যায়। মোদিকেয়ার এই উৎপাদনকে এরকমভাবে তৈরি করেছে যার ফলে এটি আপনার উপকরণকে পরিষ্কার রাখে। সর্বোপরি এর ছেটানোর ফলে ট্যাঙ্ক আর নোজেলেও মূর্ছ ধরতে দেয় না। অ্যাক্টিভ এইটিকে আপনাদের সব কৃষক ভাইদের কাছে পৌঁছানোর জন্যে আর আপনাদের সাথী বানানোর জন্যে মোদিকেয়ারের বৈজ্ঞানিকেরা বহু বছর দিন রাত পরিশ্রম করেছে। শুধু তাই নয়, অ্যাক্টিভ এইটির পরীক্ষা দেশের অনেক স্বীকৃতিপ্রাপ্ত কৃষি বিদ্যালয়েও করা হয়েছে। আমরা সবাই জানি যে পোকা বেগুনের ফসলকে খুব ক্ষতি করে। কৃষি কলেজ পুনের অধ্যয়ন অনুসারে অ্যাক্টিভ এইটিকে যখন কীটনাশক কুইনল ফসের সাথে ব্যবহার করা হয়েছে, তখন কন্ট্রোলের সাথে শুটের বিরুদ্ধে 34% আর ফ্রুট বোরারের বিরুদ্ধে প্রায় 43% পর্যন্ত কম পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের অধ্যয়ন অনুসারে অ্যাক্টিভ এইটিকে যখন কীটনাশক এট্রাজিনের সাথে ভুট্টার ফসলের ওপর ব্যবহার করা হয়েছে, তখন এর পরিণাম সামনে এসেছে আর ফসলের ওপর কন্ট্রোলের সাথে ছত্রাকের সাথে প্রভাবিত ক্ষেত্রে প্রায় 63% কম হয়েছে আর ফসলের উৎপাদনেও 16% বৃদ্ধি হয়েছে। মহারাষ্ট্রের ডক্টর পঞ্জাব রাও কৃষি বিদ্যাপীঠের অধ্যয়ন অনুসারে অ্যাক্টিভ এইটিকে যখন কীটনাশকের সাথে স্প্রে করা হয়েছে, তখন সিড কটনের উৎপাদনে কেবল কীটনাশকের তুলনায় 47% পর্যন্ত বৃদ্ধি হয়েছে। এইভাবে যখন পেঁয়াজের ফসলের জন্য অ্যাক্টিভ এইটিকে ম্যানকোজ্যাবের সাথে প্রয়োগ করা হয়েছে, তখন এর রোগের কন্ট্রোলের সাথে প্রায় 61% কম হয়েছে আর ফসলের উৎপাদনেও 48% বৃদ্ধি হয়েছে। যদি আমরা মূল্যায়ন করি, তো প্রায় 2000 কিলো প্রতি একরের অধিক ফসল প্রাপ্ত হয়েছে। দৃষ্টান্তস্বরূপ, যদি পেঁয়াজের দাম 4.5 টাকা কিলো হয়, তাহলে কৃষক এই উৎপাদনের দ্বারা প্রায় 9000 টাকা উপার্জন করতে পারবে আর এই লাভের মধ্যে অ্যাক্টিভ এইটির উৎপাদন মূল্য হল শুধুমাত্র 73 টাকা। আমার কাছে 50 বিঘা জমি আছে, আমি তাতে গত 10 বছর চাষবাস করছি। আমি খুব পরিশ্রম করতাম, কিন্তু সেই অনুপাতে উৎপাদন পেতাম না। গত বছর আমি অ্যাক্টিভ এইটি পেলাম, তা খেতে ব্যবহার করলাম, আমি 700 কুইন্টাল বেশি আখ প্রাপ্ত করলাম, 70 থেকে 80 হাজার টাকা বেশি প্রফিট করলাম। গম বপন করার পরে অ্যাক্টিভ এইটি পেলাম, আমি ইউরিয়ার মধ্যে ঢেলে অ্যাক্টিভ এইটির ব্যবহার করলাম, এতে আমার 1 কুইন্টাল প্রতি বিঘায় লাভ হলো, আমার অনেক লাভ হয়েছে এতে। যতজন বাগানে মালিক আছে তারা অ্যাক্টিভ এইটির ব্যবহার করেছে, তাদের যথেষ্ট লাভ হয়েছে। আমার মনে হয় সব মালিকদের অ্যাক্টিভ এইটির ব্যবহার করা প্রয়োজন। আমি অ্যাক্টিভ এইটিকে ধানের ক্ষেতে ব্যবহার করেছি, আমার কাছে 5-6 বিঘা ধানের জমি আছে আর যার উপর আমি অ্যাক্টিভ এইটির ব্যবহার করেছি আর আমার এতে দ্বিগুণ লাভ হয়েছে। অ্যাক্টিভ এইটির ব্যবহারের ফলে খাদও কম দিতে হয় আর ডাইও কম দিতে হয়। আমরা কৃষক ভাইরা যে ডাই ব্যবহার করতাম তা সহজে গুলে যেত না, অ্যাক্টিভ এইটি ডাইকে খুব ভালোভাবে মিশিয়ে নেয়। এর ব্যবহারের ফলে আমি 5 বিঘা জমিতে প্রায় 5000 টাকা অতিরিক্ত প্রাপ্ত করেছি। আমি এই ফসলে অ্যাক্টিভ এইটি মিলিয়ে আর ক্ষেতের মধ্যে প্রয়োগ করার পরে যথেষ্ট লাভবান হয়েছি, খাদ কম লাগছে, অ্যাক্টিভ এইটি মিলিয়ে সিঞ্চন কম করতে হচ্ছে আর যথেষ্ট লাভবান হচ্ছি। আমাদের প্রতিবেশী কৃষকও অ্যাক্টিভ এইটি প্রয়োগ করছে আর সবাই এটাই বিশ্বাস করছে যে এটি ক্ষেতের জন্যে খুবই ভালো গ্লুকোজ, সবাই এটা ব্যবহার করছে এবং ভালো গ্লুকোজ। এটা অ্যাক্টিভ এইটির ব্যবহার সমস্ত ভাইদেরই করা উচিত, এর ফলে উৎপাদনের অধিক বৃদ্ধি হয়। আগে হ্যাঁ,
মোদিকেয়ারের শক্তিশালী একটি ভেটিকে অনেক রকমের ফসল, গাছ, চারা গাছ, সবজি আর ফলের উপর প্রয়োগ করা যেতে পারে। যেমন আখ, গম, ধান, কাপাস, সয়াবিন ইত্যাদি। সবজিদের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, ঢেঁড়স, টমেটো, আলু, কপি, বাঁধাকপি, ক্যাপসিকাম। আর ফল যেমন আঙুর, আপেল, আম, কলা, কমলালেবু ইত্যাদি। শুধু এই নয়, নার্সারি, গলফ কোর্স, ফার্ম হাউস, ঘরোয়া গাছ, চারা গাছ এবং কিচেন গার্ডেন ইত্যাদিতেও প্রয়োগ করা যেতে পারে। তাহলে আজ আপনারা সবাই জানতে পারলেন যে অ্যাক্টিভেটটি কীভাবে আপনাদের সবাইয়ের জন্য সত্যিকারের বন্ধু হিসেবে প্রমাণিত হতে পারে। অ্যাক্টিভেটটি আপনাদের মতো সব কৃষক ভাইদের চারদিক থেকে সাহায্য করে। এই কীটনাশকের প্রভাবশালী প্রয়োগ এবং সিঞ্চনের সময় জলকে বাঁচাতে সাহায্য করে। এটি অধিক মাত্রায় এবং ভালো ফসল উৎপাদন করতে সাহায্য করে। কীটনাশকের ন্যূনতম ব্যবহার করার জন্যেও সাহায্য করে। এই সময় আর অর্থ বাঁচানোর জন্যেও আপনাদের সবাইকে সাহায্য করে, সাথেই আপনাদের লাভ কামাতেও সাহায্য করে। मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती मेरे देश की धरती मेरे देश की धरती मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती मेरे देश की धरती मेरे देश की धरती। आगे है দেশের মাটিতে অবশ্যই সোনা ফলবে, আর দেশের কৃষকদের হ্রাস হওয়া পরিস্থিতিরও উন্নতি হবে। এই বিশ্বাস আর আশার সাথে মোদি কেয়ার অ্যাক্টিভ এটিকে আপনাদের সব কৃষক ভাইদের সামনে প্রয়োগ করার জন্য আনা হয়েছে। তাহলে অ্যাক্টিভ এটিকে আপনাদের সত্যিকারের বন্ধু বানান আর গাছের ওপর পয়সা ফলান।